ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানা গড়ে উঠেছে টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘি এলাকার গভীর বনে। বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত প্রাণীকুল, ধ্বংস হচ্ছে প্রকৃতি ও পরিবেশ, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। প্রতিকার চেয়েও কোনো ফল পাচ্ছে না এলাকাবাসী, প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন অনেকে। টাঙ্গাইল প্রতিনিধি আতর রহমান আজাদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বনের ভেতরে ব্যাটারি পুড়িয়ে দুটি কারখানায় তৈরি হচ্ছে সীসা। টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘি ইউনিয়নের মালির চালা ও কামালপুর এলাকার এ কারখানায় গভীর রাতে শুরু হয় ব্যাটারি পোড়ানোর কাজ। বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামগুলোতে, শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয় স্থানীয়দের। মারা যাচ্ছে গবাদি পশু, বনের জীব বৈচিত্র্যের উপরও বিরূপ প্রভাব ফেলছে এই ধোঁয়া। ধ্বংস হয়ে যাচ্ছে সরকারি বন। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের ইন্ধনে বহিরাগতরা এখানে দিনের পর দিন পরিবেশ দূষণ করে যাচ্ছে। এরা কোথেকে ভাই, কোন থেকে এই ব্যবসা বাণিজ্য করে? এবারে বুড়ে বুড়ে মেশিন না জানি না, তো এটা আমাকে রাত্রিতে বেলায়, এরা তো দিনের বেলা পুরো না, রাতের বেলায় পুরে, রাতের বেলায় মনে হয় শ্বাস প্রশ্বাসের মধ্যে কষ্ট হয়, কঠিন কষ্ট, মানে গন্ধের ঠেলায় মনে করুন মুখ উপায় করেন জানা, কোনো কিছু না খেতার তলে যে মুখ নিয়ে আপনার আবার যা বাইকের মতো হন, মনে করুন যে বিটকালে আর বমি বমিকরণের ব্যবস্থা হয়ে জায়গা। লিটন ভূঁইয়া পরাণ মাসুম, যে তাদের কথা হলো যে এটা এখানে থাকতে হবো, আর এলাকার বাসীর কথা হলো যে আমার এই দুর্গন্ধের জ্বালায় আমরা হলো গরু ছাগল নিয়ে মানুষ টানুষ নিয়ে থাকতে পারতেছি না। এই ব্যাপারে ব্যবস্থা নেয়ার এখতিয়ার নেই বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এরা যেহেতু পরিবেশের জন্য ক্ষতিকর এবং মানুষের জন্য অনেক ক্ষতিকর, সেই জন্য আমি চেষ্টা করবো যে এই ক্ষতিকারক এই কোম্পানি যেন এই এলাকায় যেন না থাকে, সেটা আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি যথাযথ ব্যবস্থা নেব। লিখিত অভিযোগ পেয়েছে পরিবেশ অধিদপ্তর, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। খুব সম্প্রতি আমরা এই ধরনের একটা অভিযোগ পেয়েছি এবং আমরা অনতিবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব। প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় অবৈধ কারখানা বন্ধে দ্রুত পদক্ষেপ চায় ঘাটাইলবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।